অরিন মুচকি হাসল। প্রতি সকালে এলহানের ঘুমন্ত মুখ দেখে জেগে ওঠার স্বপ্ন অরিনের কোনোদিন পূরণ হবে না, এটা সে জানে। কিন্তু ইলহানকে খুন করারও যে তার অনেক দিনের স্বপ্ন, এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ হবে। অরিন অবশ্যই ইলহানকে খুন করবে, কিন্তু কিভাবে করবে? বালিশ চাপা দিয়ে, ছুরির আঘাত দিয়ে, নাকি অন্য কোনো উপায়? ইলহানের ঘুম ভাঙাতে নিয়েও ভাঙালো না অরিন। ঘর থেকে মোবাইল এনে নৌশিনকে ফোন করলো। এই কাজটা সে ইলহানের অপূর্ব ঘুমন্ত মুখটির দিকে চেয়ে থাকতে থাকতে করল। ইলহানের ঘুম ভেঙে গেলেই তো আর দেখা হবে না এই মুখ। যেটুকু সময় বাকি আছে সেটুকু সময় এই সুন্দর মুখোশুরি উপভোগ করার সুযোগ অরিন একটুও হারাতে চায় না। এত সুন্দর ছেলেটাকে মেরে ফেলতে তার নিশ্চয়ই মায়া লাগবে, কিন্তু প্রকৃতির নিয়ম যে বড্ড নিষ্ঠুর। নৌশিন ফোন ধরে খুব আশ্চর্য হয়ে বলল, তোর বারান্দার সামনে মই কেন রাখতে হবে? আর সেই মই দিয়েই তুই কেন নিচে নামবি? দরজা দিয়ে বেরোতে অসুবিধা কি? অনেক অসুবিধা আছে, তোকে যেটা বললাম সেটা কর। চুরি করতে বেরোচ্ছিস নাকি কোথাও? আমাকেও সাথে নে, তোর বিয়েতে শপিং করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে, টাকার আসলেই খুব দরকার। তুই কি বের হবি নাকি শটান করে চটকানি খাবি? আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর, বেরোচ্ছি। অরিন ফোন কেটে ইলহানের কাছে বসলো। আরও পাঁচ মিনিট সময় পাওয়া গেছে ইলহানের সৌন্দর্য দেখার। সে গালে হাত রেখে মুগ্ধতা নিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল। ইলহান ঘুম জড়ানো গলায় বলল, প্লিজ এইভাবে তাকিয়ে থেকো না, আবার ভুল হয়ে যাবে। অরিন সাথে সাথে চোখ ঘুরিয়ে সামনে তাকালো। অরিন মুখভঙ্গি করে বলল, কে তাকিয়ে আছে আপনার দিকে? ইলহান তড়াক করে উঠে অরিনের মুখের কাছে ঝুঁকে বলল, চকলেটের মতো দেখতে একটা মিষ্টি মেয়ে, আমার কাছে সে দুনিয়ার সব চকলেটের চেয়েও মিষ্টি। অরিন উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত গলায় বলল, ঘুমের ভান ধরে শুয়ে থাকা একটা অপরাধের মধ্যে পড়ে। তাহলে তো কারো ঘুমের সুযোগ নিয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকা আরো বড় অপরাধ হওয়া উচিত। অরিন রাগী চোখে তাকিয়ে বলল, আমি মোটেও হাঁ করে তাকাইনি। মুচকি হাসি দিয়ে দাঁড়িয়েছিলে, দাঁত বের হয়েছিল তো। অরিন মনে করার চেষ্টা করলো, মুচকি হাসি দিলে কি কারো দাঁত দেখা যায়? তার কি মুচকি হাসি দিলে দাঁত দেখা যায়? একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে এই কথার সত্যতা যাচাই করতে হবে। ইলহান আবার বলল, বাই দ্য ওয়ে, তুমি যখন দরজা লক খুলছিলে তখনই আমার ঘুম ভেঙে গেছে। ইচ্ছে করে চোখ বন্ধ রেখেছিলাম, কারণ দেখে চাইছিলাম তুমি যখন নিজে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে তখন শুনতে কেমন লাগবে, বউ বউ লাগবে কিনা। ইলহান নচ্ছাড়ের মতো একটা হাসি দিল। অরিন রেগে থাকার ভান করে বলল, নওশিনকে ফোন দিয়েছিলাম, সে এসে মই ঠিক করে দিলেই আপনি চলে যাবেন, নো এনি এক্সকিউজ। অরিন এই কথা বলে বারান্দার কার্নিশ ধরে দাঁড়ালো। ইলহানের দিকে একবার তাকানোর জন্য পেছনে ঘুরতেই দেখলো ইলহান একদম ওর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। খুব সন্তর্পণে অরিনের চুলে মুখ ডুবিয়ে রেখেছে যেন অরিন একটুও বুঝতে না পারে। অরিন প্রায় তুতলিয়ে বলল, কি করছেন এটা? ইলহান আরও একটু কাছে এসে অরিনের কানে মুখ নিয়ে বলল, হ্যাপি ওয়ান ইয়ার অ্যানিভার্সারি প্রিয়তমা। অরিন চমকে গেল, জিজ্ঞাসা করল, ওয়ান ইয়ার মানে কিসের অ্যানিভার্সারি? ইলহান মৃদু হাসল, এত সহজে কিভাবে ভুলে যাও অরিন? আমি তো এক মুহূর্তের জন্য ভুলতে পারি না তোমার লজ্জে অপ্রস্তুত হওয়া সেই দৃষ্টি, ঠোঁটের নিচের ছোট্ট ভাঁজ, বারবার ভয়ে ঠোঁট কামড়ানো, আবার হাত চেপে ধরা, আমার প্রত্যেকটি কথাই কেঁপে ওঠা। সেদিন সাদা শাড়িতে তোমাকে না একদম আমার নিজস্ব মায়াবরীর মতো লাগছিল। বিশ্বাস করো যে মায়াবরীকে হয়তো আমার কোনো বিশেষ ভালো কাজের পুরস্কার হিসেবে গুরুনাময় স্বর্গ থেকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। অরিন স্তম্ভিত চোখে তাকিয়ে রইল, হয়তো মনে করার চেষ্টা করছিল সেই অদ্ভুত সুন্দর দিনটির কথা। ইলহান অয়নের হাতের দিকে তাকালো। নৌশিন ফোন করেছে, কিন্তু অয়নের সেদিকে একদম হুঁশ নেই। ইলহান নিচে উঁকি মেরে দেখলো নৌশিন মই ঠিক করে দিয়েছে। ইলহান ওড়না ধরে মই বেয়ে নিচে নামতে লাগলো। অরিন তখনও কিছু মনে করতে পারেনি, শুধু অন্য মনস্ক ভঙ্গিতে ইলহানকে হাত নাড়িয়ে বিদায় দিল। নৌশিন বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বলল, ভাইয়া আপনি এই সময় এখানে অরিনের ঘরে কি করছিলেন? শেষ বাক্যটা নৌশিন খুব জোরে চিৎকার করে বলল। ইলহান বলল, আস্তে মুখ বন্ধ রাখলে চকলেট পাবে। আমি বাচ্চা না যে চকলেট দিলে চুপ হয়ে যাব। আমি আপনার একমাত্র শালী, আদি ঘরওয়ালি, আমাকে দিতে হবে ঘুষ, অবশ্যই ক্যাশ। তুমি আমার একমাত্র শালী হলে পুচকিটা কি হবে? আরে মিহরিমা তো এখনো কিছু বোঝেই না, সে কি আমার মতো মিষ্টি করে দুলাভাই ডাকতে পারবে আপনাকে? তোমার থেকেও মিষ্টি করে ডাকতে পারবে, শুধু একটু বড় হোক। এই শুনুন, আপনি কিন্তু এত সহজে পার পাবেন না,
এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন পুরো একরাত অরণের ঘরে। ওহ, আমি যদি এই কথা অর্ণব ভাইয়া বা পুপিকে গিয়ে বলে দিই তাহলে কি হবে আপনার দুলা ভাই? কি আর হবে, আমাকেও তখন বলতে হবে একমাত্র শালী প্রথম দিনেই দুলা ভাইকে দেখে ড্রেনে কায়েত, দ্বিতীয় দিন দেখে একদম অজ্ঞান, সবার সামনে এই কথা বললে তোমার কি হবে শালী গা? মান সম্মানের ফালুদা হয়ে যাবে না? নৌশনের সাথে অন্যদিকে ঘুরে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এর মানে ইলহান তাকে প্রথম দিনই চিনতে পেরেছিল। ইস, কি লজ্জা! ইলহান হেসে বলল, আপাতত চকলেট রাখো, আমার কাছে বেশি টাকা নেই, থাকলে ক্যাশই দিতাম সত্যি। নৌশিন দৌড়ে যেতে যেতে বলল, আমি আর কখনো আপনার সামনে আসতে চাই না দুলা ভাই। ইলহানের ভীষণ হাসি পেল, চকলেটের প্যাকেট খুলে নিচেই খেতে খেতে গেল। শুধু নৌশিন, নিশিতার কথাও ইলহানের মনে আছে। তাই যেদিন ইলহান তার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে অরিনকে বিয়ের জন্য দেখতে এসেছিল, সেদিন নিশিতাকে অরিনদের বাসায় দেখার সাথে সাথে সে জরুরি কাজের বাহানা দিয়ে পালিয়ে গেছিল। বিয়ে মিটে যাওয়ার আগ পর্যন্ত সে একদমই নিশিতার সামনে পড়তে চায় না। নিশিতার সামনে গেলে ইলহানের নিজের কাছেই অস্বস্তি লাগবে। কিছু কিছু বিষয় এত ইন্টারেস্টিং হয়। অর্ণব এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে মাত্র বাসায় ফিরেছিল সে। তখনই একটা দৃশ্য দেখে তার হার্টবিট থেমে গেল। ইলহান মইবে অরণ্যের বারান্দার থেকে নামছে। এর অর্থ কী? অর্থটা একদমই মাথায় আনতে চাইল না অর্ণব। সে শুধু একটা কথা খুব ভালো করে বুঝল, তার ছোট বোন এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু এতটা বড় হতে নেই, যেই বড় হওয়ার কারণে তার প্রতি সকল আস্থা বিশ্বাস ভেঙে যায়। অর্ণবের বিশ্বাস ভেঙে গেছে অরণ্যের প্রতি। অরিন রুমে এসে পড়ার টেবিলে বসলো। তার বুকটা এত অস্বাভাবিকভাবে কাঁপছে কেন? অরিন একটু পানি খেয়ে নিল। এত বছর আগের সেই ভয়ঙ্কর দিনটি সে কখনো ভুলবে না। কিছু কিছু দিন এমনও হয় যা মানুষের মস্তিষ্কের স্মৃতিপটে খুব গাঢ়ভাবে প্রভাব ফেলে। সেই প্রভাব কখনো আনন্দদায়ক বা সুখকর হয়, আবার কখনো হয় কষ্টকর বা দুঃখজনক। অরিনের কাছে প্রভাবটা মিশ্র, একই সাথে আনন্দ, লজ্জা, ভয়, অনিশ্চয়তা, দুঃখ, আফসোসময় সকল অনুভূতিরা বেড়াচালের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে। এই দিনে ইলহান অরিনকে প্রপোজ করেছিল। অরিন কখনো ভাবতে পারেনি তার মতো অবহেলিত একটা কালো মেয়েকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটি প্রেম নিবেদন করতে আসবে। সত্যি ভয়ঙ্কর দিন ছিল সেটা। ইলহান তখন অরিনের বন্ধু মহলের সব কোটি মেয়ের হার্টবিট। অরিন আবারও হারিয়ে গেল অতীতে। শারিনের বড় চাচার ছেলে জোফানের বিয়ে ছিল। ট্রেনে করে চট্টগ্রাম ভ্রমণে গিয়েছিল ছয় বন্ধু। ইলহানের সাথে অরিনের প্রথম দেখা সেখানেই। পাগলামির বসে অরিন সেদিন রাতে ইলহানের কপালে চুমু দিয়ে ফেলেছিল। কাজটা একদম ইচ্ছাকৃতভাবে করেনি অরিন, ইলহানই প্রথমে তার কপালে চুমু দেয়। অরিন প্রতিশোধ নিতে একই কাজ করল, তারপর এত লজ্জা পেল যে আর ইলহানের সামনে যাওয়ার সাহস হয়নি তার। খুব লুকিয়ে বাঁচিয়ে নিজেকে ইলহানের থেকে আড়াল করে রেখেছিল সে। আর ইলহান যেন অরিনকে চোখে হারাচ্ছিল। জোভানের বিয়ের পর রিসেপশনের জায়গা ঠিক করা হলো একটা রিসোর্টে। চট্টগ্রাম খুবই সুন্দর শহর। এইখানে সে প্রত্যেকে এতটাই মুগ্ধ হয়েছিল যে রিসেপশনের আয়োজন করতে ঢাকায় না গিয়ে এখানেই থেকে গেল। ওই বিয়েটা আসলে অরিনদের জন্য কোনো বিয়ে ছিল না, বিয়ে নামক লম্বা চট্টগ্রাম ট্যুর ছিল। অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে। একদিন অরিনরা গিয়েছিল চট্টগ্রামে সিআরবি হিলে। শুধু বন্ধু বান্ধব আর শানিনের সমবয়সী ভাই বোনরা মিলে বের হয়েছিল। বড়রা তখন রিসেপশনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। কে যেন পরিকল্পনা করলো বাসায় বসে ক্লান্ত হওয়ার থেকে ঘুরতে যাওয়া ভালো। ব্যাস, সবাই সেজেগুজে তৈরি। অরিন তো সব সময় মেকআপ করতে খুব ভালোবাসে। জোভান ভাইয়ের বউ মুক্তিভাবের বিয়ের মেকআপটাও অরিন নিজেই করেছিল। শানিন খুব গর্ব করে বলল, আমার বান্ধবী মেকআপ এক্সপার্ট, সে নিজে একাতে তর্জনের মেকআপ করতে পারে। তখন থেকে সবাই মেকআপের জন্য অয়নের কাছে ছুটে আসে। সবাইকে সাজাতে গিয়ে অয়নের নিজের ভালো করে সাজা হয় না, কিন্তু সিআরবিতে যাওয়ার আগে অরিন সময় নিয়ে খুব সুন্দর করে সেজেছিল। সে অবশ্য জানতো না ইলহানও ওদের সাথে যাচ্ছে। যদি আগে জানতো তাহলে কখনোই সে যেত না। ইলহানের মুখোমুখি হওয়ার চেয়ে ঘরে শুয়ে ঘুমানো অনেক ভালো। তাছাড়া কপালে চুমু দেওয়ার ঘটনার পর থেকে অরিন একদম লজ্জামূর্তি হয়ে গেছিল। ইলহানের সামলে পড়লে নিশ্চিত লজ্জায় হার্ট অ্যাটাক হয়ে যাবে তার। সাদা রঙের শাড়ির সাথে সাই রঙা মিশেলের ব্লাউজ পরে সেদিন সিআরবিতে যাওয়ার জন্য সেজেছিল অরিন।
শাড়ির সাথে মানিয়ে রূপালি কানের দুল গলার হার পরেছিল। শাড়িটা অনেক ভারী আর সুন্দর, অরিনকে এত চমৎকার দেখাচ্ছিল। তখনও অরিন জানত না তার এই সাজ একটা নিরীহ ছেলের যখন তখন বুকে ব্যথা ওঠার কারণ হয়ে দাঁড়াবে। সিআরবিতে পৌঁছে যখন অরিনদা গাড়ি থেকে নামছিল, তখন অরিন হিল জুতাসহ পা নিয়ে মুখ থুবড়ে পড়ে যেতে নিচ্ছিল। ইলহান অরিনকে দু হাতে ধরে ফেলল আর অরিন ধীর কণ্ঠে বলল, সাবধানে। অরিন ইলহানকে দেখে এত চমকে গেল যে ভয়ে দ্রুত একটা দৌড় দিল। ইলহান হয়তো পেছন থেকে ডেকেছিল, অরিনের মনে পড়ছে না সত্যিই ডেকেছিল কি না। মেয়ের আর ছেলেদের গাড়ি আলাদা ছিল, তাই গাড়িতে ওঠার আগে ইলহানের সাথে অরিনের দেখা হয়নি, কিন্তু নামার পর দেখা হয়েছে। অরিন এক দৌড়ে শানিনের কাছে ছুটে গিয়ে আতঙ্কিত গলায় বলল, শেনুর বাচ্চা, তুই আমাকে বলিস নি কেন তোর বিদেশি ভাইটাও যে আমাদের সাথে এখানে চলে আসবে? কেন, বললে কি হতো? তুই কি অনিশার মতো বয়ফ্রেন্ডের সাথে পিক আপ করে ফেলতি? অরিন ভুরুকুচকে বলল, মানে? শানিন হাত ভাঁজ করে বলল, মানে অনেশা ইনেল ভাইয়ের উপর ক্রাশ খেয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করে ফেলেছে। তুই ভাবতে পারছিস? কি বলিস এসব, সত্যি নাকি? একদম সত্যি কথা বলছি, মেয়েটা কত বলো তাই না? আচ্ছা তুই বল, ইনেল ভাই কি বলেছে বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করলে সে অনেশার সাথে প্রেম করবে? তাহলে কোন আশায় কাজ করলো মেয়েটা, পাগল নাকি? যাই, ওকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। শানিন চলে গেল। অরিন মনে মনে ভাবল, অরিন কি কখনো পারবে একটা সুন্দর ছেলের জন্য রায়হানকে ভুলে যেতে? ইস, কখনো পারবে না। রায়হান শুধু রায়হানই, ওর মতো কেউ না। যে যতই সুন্দর হোক, অরিনের কাছে সবই শূন্য। আর রায়হান একশোতে একশো। সন্ধ্যা পর্যন্ত সিআরবি পার্কে ঘোরাঘুরি করছিল সবাই। অরিন পুরোটা সময় যথাসম্ভব চেষ্টা করেছে যেন ইলহানের সামনে পড়তে না হয়, কিন্তু যে কোনো বাহানায় ইলহান শুধু তার সামনেই চলে আসছিল, আর অরিন ক্রমাগত অপ্রস্তুত হয়ে পড়েছিল। ফিরে আসার সময় সবাই যখন একসাথে গাড়িতে উঠবে, তখন ইলহান হঠাৎ অরিনকে জোর জবরদস্তি ধরে কোথাও যেন নিয়ে গেল। অন্ধকারে ঢাকা নীরব একটা জায়গা, সেখানে কেউ ছিল না। অরিন ভয়ের চোটে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখানে কেন এনেছেন? কিসের প্রতিশোধ নেবেন? চরের না চুমুর? ইলহান অরিনের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, একদম চুপ, তোমার অন্যায় তো শেষ নেই। সব থেকে বড় অন্যায় হলো লুকিয়ে থাকা। আমাকে দেখলেই শামুকের মতো খোলসে ঢুকে যেতে যাও কেন, প্রবলেমটা কি তোমার? অরিন উত্তর খুঁজে পেল না, কি বলবে? ইলহানকে দেখলেই তো তার লজ্জা করে। ইলহান ধমক দিয়ে বলল, এমএ কথা বলো। অরিন চোখ মুখ খিঁচে বলল, আমার লজ্জা লাগে। ইলহানের মুখের প্রতিক্রিয়া তখন কেমন হয়েছিল অরিন জানে না, কারণ সে চোখ বন্ধ করে রেখেছিল। ইলহান হঠাৎ বলল, এত লজ্জা লাগলে ব্ল্যাক সি ওপেন করে রাখো কেন, মাথা খারাপ করার জন্য? অরিন চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল, ব্ল্যাক সি কি? ইলহান সরু কণ্ঠে বলল, অসম্ভব সুন্দর একটা কালো সমুদ্র। অরিন তাকিয়ে বলল, কালো সমুদ্র কোথায়? অরিন আশেপাশে খুঁজতে লাগলো। ইলহান অরিনের তলপেটে হাত রেখে বলল, এই তো। অরিন ভয়ঙ্করভাবে লাফিয়ে উঠল, সাথে সাথে শাড়ি ঠিক করল। ইলহান হাত সরিয়ে হেসে দিল, হাসতেই থাকল। আর অরিনের মেজাজটা চরম খারাপ হয়ে গেল। সে কালো বলেই কি ছেলেটা বারবার তাকে অপমান করবে, তাও এত বাজেভাবে? ছি, অরিন বলল, আপনার চেহারাটা যে সাদা মুলার মতো সেটা কি আপনি জানেন? ইলহানের মুখ থমথমে হয়ে গেল, কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াট, সাদা মুলা? হ্যাঁ, আপনি দেখতে যেমন সাদা মুলা, আপনার কথাবার্তাও সাদা মুলার মতো জঘন্য। ছি, আই হেট সাদা মুলা, আই অলসো হেট ইউ। অরিন কথাটা বলে চলে যেতে নিলেই ইলহান হাত ধরে বলল, এই শুধু বলে দিলে হলো হেট ইউ, এত সহজ নাকি সব কিছু? হ্যাঁ ভাইয়া, আমার হাত সারুন। ইলহান আরো রেগে তপ্ত মেজাজ নিয়ে বলল, একবার ভাইয়া বলে কিন্তু জোর করে কিস করবো তোমাকে, বলে রাখলাম। অয়নের চোখ বড় বড় হয়ে গেল কথাটা শুনে। সে মনে মনে ভাবল, অরিন জোর করে হাত ছাড়িয়ে একটা দৌড় দিল। এক দৌড়ে গাড়ির সামনে আসতেই তানিশা বলল, এই তো সমস্যা কি রে, কোথায় হারিয়ে গেছিলি? তোকে খুঁজে খুঁজে আমরা হয় না। অরিন কোনো জবাব দিল না। তানিশা পুনরায় বলল, আয় গাড়িতে ওঠে। বার অরিন কাঁপতে কাঁপতে বলল, সবাই কি এসে গেছে? সবাই তো গাড়িতে উঠে গেছে, শুধু তুই বাকি। আয় জলদি উঠে যা, গরুটাও কি এসছে?
অরিন এই কথা বলেই জিভ কাটল। ভুল করে মুখ দিয়ে গরু শব্দটা বের হয়ে গেছে, কারণ মনে মনে তো সে ইলহানকে গরুই ডাকে। শানিন গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলল, গরু মানে? মানে তোর ওই অস্ট্রেলিয়ার ভাই। এইটা ছিল অরিনের দ্বিতীয় বোকামি। এই কথার পরেও সে জিভ কাটল। গরু বলেছে সেটা ঠিক আছে, কিন্তু ইলহানের নাম কেন উচ্চারণ করলো? নামটা না বললেই তো আর কেউ বুঝতো না। শানিন প্রায় তেড়ে এসে বলল, ফাজিল, তুই আমার ভাইকে গরু বলিস? এত বড় সাহস! সরি সরি, আর গরু বলবো না, দুষ্টুমি করেছি। এইটাকে দুষ্টুমি বলে না, বেয়াদবি বলে। সুন্দর করে ভাইয়া ডাক, বল ইন্নাল ভাইয়া। অরিন বলতে নিয়ে দেখল ইলহান তার পাশে দাঁড়িয়ে আছে। অরিন চমকে উঠল, কানের গোড়ায় সেই আগের কথাটি বেজে উঠল। আরেকবার ভাইয়া বললে কিন্তু জোর করে কিছু বলবো তোমাকে। অরিনের গলা শুকাতে লাগলো। এদিকে শানিন ধমক দিচ্ছে, এই ভাইয়া ডাকতে বললাম না? অরিন অসহায় দৃষ্টিতে একবার শানিনের দিকে একবার ইলহানের দিকে তাকালো। বলা তো যায় না, যদি সত্যি ভাইয়া ডাকলে সবার সামনে কিস করে ফেলে, মানিকজ তো সব ধুলোই মিশে যাবে রে। শানিন কড়া ধমক দিল, তুই ভাইয়ার সামনেও দাঁড়িয়ে বেয়াদবি করছিস? দেখ অরিন, আমি এক থেকে পাঁচ অব্দি গুনব, এর মধ্যে যদি তুই সুন্দর করে ইন্ধাল ভাইয়া না ডাকিস তাহলে পিঠ বরাবর খুশি খাবি, একাদার তিন চারটা। অরিন বিড়বিড় করে বলল, কিস খরচে খুশি খাওয়া ভালো। শানিন মেঘের মতো গর্জন করল, ভাইয়া বলবি না? এক দুই তিন। অরিন দুই কানে হাত দিয়ে জোরে উচ্চারণ করল, ইলহান ভাইয়া। তারপর এক মুহূর্ত অপেক্ষা করল না, এক লাফে গাড়িতে উঠে দড়াম করে দরজা আটকে দিল। অয়নের আচমকা দরজা আটকানোর ফলে তানিশা পায়ের উড়ুতে আর শানিন মাথায় বাড়ি খেল। দুজনেই রাগান্বিত হয়ে অয়নের দিকে তাকালো। তানিশা বলল, তুই এত অদ্ভুত কেন? শানিন বলল, তুই এত ঘাড়তার কেন? অরিন কারোর প্রশ্নের জবাব দিতে পারল না। সে গাড়ির জানালা দিয়ে বাইরে ইলহানের হাস্যরহস্য চেহারার দিকে তাকিয়ে রইল। সে আরও অবাক হলো যখন দেখল ইলহান তাদের গাড়িতেই উঠে বসেছে। ওই সিটে শানিনের একটা ছোট্ট কাজিন বসেছিল, ছেলেটার বয়স 6 কিংবা 7 হবে। ইলহান বাচ্চাটাকে কোলে নিয়ে ওই সিটেই বসলো, ড্রাইভারের পাশে সিট ছিল সেটা। ইলহান তাদের সাথে বসায় প্রত্যেকের সে কী আনন্দ! তানিশা আর অন্বেষা তো অতিরিক্ত উচ্ছ্বাসে হাততালি দিতে লাগলো। আর অরিনের অবস্থা ছিল দেখার মতো, কাউকে কিছু বলতেও পারছিল না, আবার সহ্যও করতে পারছিল না। অরিনদের গাড়িটা মাইক্রোবাস, তাই অরিন ইলহানের থেকে 3 ধাপ পেছনে ছিল। এজন্য অরিন নিজেকে এইভাবে সান্ত্বনা দিল যে এতদূর থেকে নিশ্চয় ইলহান তাকে চুমু দিতে আসবে না। কিন্তু কিছুক্ষণ পরেই অরিন মোবাইলে একটা মেসেজ পেল, ভুলেও এটা ভেবো না যে তুমি বেঁচে গেছো, ভাইয়া ডাকার অপরাধে সুযোগ পেলেই তোমাকে গেস করবো, টেনশন নট। সাথে কিসের ইমোজি! অচেনা নাম্বার থেকে এসেছে মেসেজটা। অরিন ভীত আত্মা নিয়ে সামনে তাকালো, দেখলো ইলহান আর চোখে তাকিয়ে আছে। অরিন তাকাতেই সে হাসলো, এই গরুটা অরিনের ফোন নম্বর পেলে কোথায়? গাড়িতে ওঠার 5 মিনিটের মাথায় তুমুল ঝগড়া নেমেছিল, দুনিয়া অন্ধকার করা ঝড়, চারিদিকে বাতাসের তোলপাড়, এটা সেটা ভেঙে পড়ার শব্দ আর ঝুম বৃষ্টি। বৃষ্টির থেকেও বাতাস আর ধুলোবালির উৎপাত অনেক বেশি চারিদিকে। অরিন তখনই আবিষ্কার করলো তার কানের একটা দুল নেই, রূপার দুল ছিল সেটা, অনেক দামি। আর সবচেয়ে বড় কথা হলো এই দুল মা বিয়েতে একজনের থেকে উপহার পেয়েছিলেন, তিনি এখন মারা গেছেন। মা এই দুলের কথা সবসময় বলেন আর কাঁদেন। অরিন শাড়ির সাথে পরার জন্য দুল জোড়া মায়ের আলমারি থেকে চুরি করেছিল, ভেবেছিল পরে সরি বলে ফিরিয়ে দেবে, কিন্তু ফিরিয়ে দেওয়ার আর সম্ভব না, দুলটা সে হারিয়ে ফেলেছে। অরিন সবাইকে অনুরোধ করলো তার দুলটা একটু খুঁজে দিতে। সবাই গাড়িতে ভালো করে খুঁজলো, সবচেয়ে বেশি খুঁজলো ইলহান, কিন্তু দুল পাওয়া গেল না। মারিয়া বারবার বলল, দুলটা মনে হয় স্পটেই পড়ে গেছে, মানে তারা যে জায়গায় ঘুরতে এসেছিল সেখানে। অরিন কাঁদতে কাঁদতে বলল, তোর আমাকে গাড়ি থেকে নামিয়ে দে, আমি দোল না নিয়ে ফিরতে পারবো না, মা সবাই করে ফেলবে। ইতি চোখ বড় বড় করে বলল, আরে কাঁদিস না, কিচ্ছু হবে না, আমরা আন্টিকে বুঝিয়ে বলবো। আর তুই কি পাগল? এই ঝড় বৃষ্টির মধ্যে তোকে নামিয়ে দিলে তুই তো দুল খুঁজে পাবিই না, বরং নিজেই হারিয়ে যাবি। ইতির কথার মাঝখানেই গাড়ি থেমে গেল। শানিন বলল, আরে ড্রাইভার চাচা কি করেন, ওর কথা শুনে আপনিও গাড়ি থামিয়ে দিলেন, ও তো একটা পাগল। ড্রাইভার ইলহানের দিকে ইশারা করে বলল, কেউ আর কিছু বোঝার আগেই ইলহান ঝটপট গাড়ি থেকে নেমে গেল। শানিন বলল, ভাইয়া তুই কোথায় যাচ্ছিস?
ইলহান তাড়াহুড়ো করে বলল, তোর ফ্রেন্ডকে কাঁদতে নিষেধ কর, দুল না ফেলে ডুপ্লিকেট কেনা যাবে তো, তাও আমি চেষ্টা করছি, দেখি পাই কি না। ইলহান আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল, ঝড়ের অন্ধকারে হারিয়ে গেল। সবাই অবাক হয়ে চেয়ে দেখল। সবচেয়ে বেশি হতভম্ব হলো অরি। ভয়ঙ্কর এই ঝড় বৃষ্টির রাতে এত ঝুঁকি ঝামেলা মাথায় নিয়ে বিপদের তোয়াক্কা না করে ছেলেটা অরিনের হারিয়ে যাওয়া দুল খুঁজতে চলে গেল কেন? মায়ের চিৎকারে অরিন বাস্তবে ফিরল। আজ যে তার গায়ে হলুদ। মা চেঁচিয়ে অর্ণবের সাথে কি যেন কথা বলছেন। অরিনের এখন আর অতীত নিয়ে ভাবতে ভালো লাগছে না। পড়ার টেবিলের ডয়ার থেকে ইলহানের একটা ছবি বের করে অরিন তাকিয়ে রইল নিজ পলক। ভাবতেই অবাক লাগে যে ছেলেটি অরিনের জন্য এত এত পাগলামি করেছে, অরিন কিনা তাকেই খুন করতে চাইছে। শয়তানি দৃষ্টি নিয়ে আয়নার দিকে তাকিয়ে অরিন বিড়বিড় করে বলল, তুই কেন এত খারাপ অরিন? তোর মধ্যে কি দয়া মায়ের লেশটুকুও নেই? নিষ্ঠুর পেশাচিনী ডাইনি তুই। অরিন হাসতে হাসতে ইলহানের ছবিতে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। অর্ণব জোরে দরজায় ধাক্কা দিচ্ছে। অরিন আগুন নিভিয়ে আধপোড়া ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়ে দরজা খুলল। অর্ণব তাড়াহুড়ো করে বলল, তোর শ্বশুরবাড়ি যাচ্ছি তত্ন নিয়ে, ইলহানের জন্য কিনে রাখা শেরওয়ানি আর স্বর্ণের গড়িটা তোর ক্লোজেনে আছে না, জলদি বের করে দে। ভাইয়া আমিও তোমার সাথে যাই। মেরে মুখ ভূতা করে দিব, তুই কেন যাবি? আজ না তোর গায়ে হলুদ? গেলে কি হয় ভাইয়া, প্লিজ